খুলনায় রাজিন হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের 17 জনকে 7 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 2018 সালের 20 জানুয়ারি সহপাঠীকে উত্তপ্ত করার প্রতিবাদ করায় রাজিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এদিকে লক্ষ্মীপুরের স্ত্রী সুমিকে হত্যার দায়ে স্বামী রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব আলীকে হত্যার দায়ে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দিনাজপুরে পারিবারিক কলহের জেরে হুমায়ুন কবির হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।